পঞ্চায়েত প্রধানের স্বামী তথা তৃণমূল নেতাকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠল হুগলি জেলার খানাকুলের হেলান এলাকা। তৃণমূল নেতা অরূপ দাসকে ছুরিকাহত করার পাশাপাশি তার পোষ্য কুকুর দিয়ে হামলা করার অভিযোগ উঠেছে ওই গ্রামেরই রাজেশ গুপ্তা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় মুখে ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে এই মুহূর্তে আরামবাগ মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন তৃণমূল নেতা অরূপ দাস। স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত রাজেশ গুপ্তা নাকি লুকিয়ে লুকিয়ে বাড়ির গৃহবধূদের ছবি তুলছিলেন, সে সময় তাকে দেখে ফেলেন বেশ কিছুজন মানুষ। এই ঘটনা নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে নালিশ জানিয়েছিলেন ওই গৃহবধূর পরিবারের লোকজনেরা। সেই ঘটনা নিয়ে অভিযুক্ত রাজেশের বাড়িতে তার সাথে কথা বলতে গিয়েছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামী অরূপ দাস, কিন্তু সেখানে কোনো কথা তবু তাকে দেখেই নিজের পোষ্য কুকুরকে দিয়ে অরূপের উপর হামলা চালায় অভিযুক্ত রাজেশ। কুকুরে নাকি কামড় দিয়েছে তাকে, কিন্তু এতেও ক্ষান্ত হননি রাজেশ, ছুরি নিয়ে তাকে প্রাণে মারতে তেড়ে আসে রাজেশ গুপ্তা সহ তার বাড়ির অন্যান্য সদস্যরা। সেখানেই গুরুতর জখম হন পঞ্চায়েত প্রধানের স্বামী অরূপ দাস। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে সকল গ্রামবাসী, চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি বাড়িতে থাকা মোটর বাইকে আগুন লাগিয়ে দেন তারা। মুহূর্তেই রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী, থমথমে হয়ে পড়ে গোটা গ্রাম লোমহর্ষ। এই ঘটনা সম্পর্কে এবং অভিযুক্ত রাজেশের বিরুদ্ধে অভিযোগ করে এক গ্রামবাসী কি জানিয়েছেন শুনুন। সেটার বাড়ির জানালা দিয়ে বাড়ির মেয়েদের ছবি বন্দি করে, করতে বাড়ির লোক বুঝতে পেরে ওনাকে ধাওয়া করতে গিয়ে ধরে ফেলে। ধরে ফেলার পর ওনাদেরকে ঝিনকে দিয়ে ছিটকে দিয়ে পালিয়ে আসে। তখন ওই অরূপ দাসের বাড়ির লোকেরা প্রধান বা এক্স প্রধানকে জানায়, এক্স প্রধান বা প্রধান বলে যে কাল সকালে আমরা যাচ্ছি, কেন বাড়ি আপনাদের বাড়িতে গেছিল সেটা জানবো, সেটা জানবো। তা আজকে সকালে 8টা নাগাদ যখন ওনার বাড়িতে গ্রামের এক্স প্রধান বা এক্স প্রধান এবং বর্তমানে পঞ্চায়েত সমিতির মেম্বার উনি যখন যান যে আপনি কেন লোকের বাড়িতে রাত্রে গেছেন, বলার সঙ্গে সঙ্গেই ওরা অস্ত্রশস্ত্র নিয়ে তিন চারজন ছেলের উপরে, ওরা যে তিন চারজন ছেলে ছিল তিন চারজন ছেলের উপরে অস্ত্র নিয়ে হামলা চালায়। অরূপ দাসের একটা আঙুল অর্ধেকটা ঝুলে গেছে এবং ঘাড়ে প্রচুর চোট হয়েছে, উনি এখন বর্তমানে হসপিটালাইজ হয়েছেন। তারপরে ওইখান থেকে অস্ত্রশস্ত্রগুলো কোনো রকমে ওদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গোপাল গ্রামের কি অবস্থায় দেখছিলেন, কি বার করে দেখাচ্ছিলেন, ঘরের ভিতরে অনেক অস্ত্র ছিল সেগুলো পুলিশ তুলে নিয়ে গেছে। অরূপ বাবুর আক্রান্ত হওয়ার ঘটনায় ক্যামেরার সামনে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান তথা তার স্ত্রী টগরী দাস। তৃণমূল নেতা অরূপ দাসের উপর এই হামলার ঘটনায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় বলেন, বিজেপির তাণ্ডবকারীদের নেতৃত্ব দেন ওই রাজেশ গুপ্তা, দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ আমাদের সহকর্মী তার হাতে আক্রান্ত হয়েছেন, প্রশাসনের কাছে আবেদন এই ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করুন। আমরা যেটা চাইছি, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম কঠোর থেকে শাস্তি দেওয়ার জন্য আমরা অলরেডি অভিযোগ জমা দিয়েছি খানাকুল থানায়। আমাদের ওই অঞ্চলের প্রধান ওনার ওয়াইফ টগরী দাস অভিযোগ জমা দিয়েছে। রাজেশ গুপ্তা তার কারণ আমরা এই 19-এর যে লোকসভা ইলেকশন ছিল তখন থেকেই যেভাবে তাণ্ডব চালিয়েছিল এই এলাকার বিজেপির দুষ্কৃতীরা, সেই তাণ্ডবের উনি নেতৃত্ব দিতেন সেই সময়। তাই এই এলাকায় এই ধরনের কাজের মানে দীর্ঘদিন এই সময় অসামাজিক কাজের সঙ্গে উনি যুক্ত, তাই আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব যে এর বিরুদ্ধে খুব কড়া অ্যাকশন নিয়েছেন। অন্যদিকে এই ঘটনায় বিজেপি নেতা বিমান ঘোষ বলেন, ঘটনাটি সম্পূর্ণ একটি ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই,
তবে যে ঘটনা ঘটেছে পুলিশ তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আজকে যে ঘটনাটা ঘটেছে এটা পুরোপুরি একটা ব্যক্তিগত ঘটনা, এর সঙ্গে পলিটিক্যাল কোনো বিষয় নেই। হয়তো ঘটনাচক্র হতে পারে, কেউ বিজেপি করে, কেউ তৃণমূল করে, হতে পারে। তো আমরা একটা কথাই বলবো, এই ঘটনায় যেই দোষী যারাই দোষী তাদের উপযুক্ত শাস্তি হওয়ার দরকার আছে। আমরা কোনোদিনও দোষীদের পক্ষে কথা বলি না, আর এটার সঙ্গে পলিটিক্যাল কোনো বিষয়ই নেই, পুরো পার্সোনাল বিষয় আছে। ঘটনাচক্রে কেউ বিজেপি কেউ তৃণমূল সেটা হতে পারে। তো এই বিষয়ে পুলিশ তদন্ত করে দেখুক ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কারা ভাঙচুর করেছে, সবারই শাস্তি হওয়া উচিত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 50% ছাড়ে কম্পিউটার শেখার নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টার। এখানে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কম্পিউটার, অভিজ্ঞ প্রশিক্ষক, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা আছে। তাই দেরি না করে আজই চলে আসুন ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারে। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর মোড় ট্রাফিক সিগন্যালের ঠিক পাশে। যোগাযোগ 9831669612 অথবা 9614071877। আমাদের আরো শাখাগুলি হল কামারপুকুর চটি, পাহলানপুর বাস স্ট্যান্ড ও বন্দর বাস স্ট্যান্ড।